আপনি ইতিবাচক রাজনীতি করে বাংলাদেশ একটি অন্যতম শক্তির সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবেন, কেন আপনি বিএনপির কাদের উপরে ভর করে অন্যের কাদের উপরে ভর করে আপনি শক্তিতে রূপান্তরিত চান কেন? এই এগুলো থেকে চলে আসে বিশালীতি। একটি দেশের কার্যত তার নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তার মধ্য থেকে বিশালীতি করছে, সেটাকে আমি অত বড় করে দেখছি না। তারপরও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সভরিন কান্ট্রি নাগরিক হিসেবে বিং এ সান অফ ফ্রিডম ফাইটার কোনো একটা দেশ আমার দেশের আরোপিও নিয়ে কথা বলবে, আমার অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলবে? আই হেট দিস পলিটিক্স। মনে যেমন মনির জেটি ফারজানা শারমিন বলছিলেন যে উনি যেগুলো বলছে তারপর আপনার নতুন কোনো কিছু বলা দরকার নেই, আমি একটু কথা বলি। প্রথমত যখন টেলিভিশনের পর্দায় এসে ফারজানারা বলে যে মৃত্যুর নিশ্চয়তা নেই এই সরকারের আমলে, স্বাভাবিক বাংলাদেশের রাজনীতিতে আমরা যতদিন ধরে ছাত্র রাজনীতি করে আজকে পর্যন্ত আসছি, তার মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ থেকে বেড়ে ওঠা একজন মানুষ, 1975 সালে সুরে শাসক খুনি মোস্তাক জিয়ার মধ্য থেকে বাংলাদেশের যে গণতন্ত্রবিহীন বাংলাদেশ, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে শুরু হয়েছিল, তার অভিযাত্রায় 15 বছর আমাদের সুরতান্ত্রিক আন্দোলনের মধ্য থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পেলাম, তারপর বাংলাদেশে গণতন্ত্র আসার পরে যদি 96-এর গণপুত্থানের পরের সরকার ব্যবস্থাই বলেন, সেই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে বেড়ে ওঠা মানুষ আমি, আমার রুম এবং আমাকে কতবার অত্যাচারিত করা হয়েছে, কতবার গুলি করা হয়েছে, ওগুলো ফারজানারা জানে না। বিএনপি নামক রাজনৈতিক দলটা যে অস্বাভাবিকতার মধ্যে থেকে জন্ম হয়েছে তার জ্বলন্ত প্রমাণ হলো এই, যখন 2004 সালের 21 আগস্ট গ্রেট হামলা করা হয়, এই দক্ষিণ পূর্ব এশিয়া একমাত্র সাম্প্রদায়িক নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আর্জেস গ্রেট নিক্ষেপ করা হয়, 24 জন মানুষকে মারা হয়, এটা স্বাভাবিক ঘটনা। যখন আহসানুল্লাহ মিস্টারের মতন অজাস্যাস ছত্র রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়, সেটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা। যখন শাহেস মেসকে বিয়ে হত্যা করা হয়, সেটা স্বাভাবিক হত্যাকাণ্ড। মাহিজুদ্দিনের মতন ন্যাশনাল লিডারকে যখন হত্যা করা হয়, এটা স্বাভাবিক ঘটনা। আনোয়ার চৌধুরীর মতন একজন ব্রিটিশ হাইকমিশনারকে যখন হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়, এটা স্বাভাবিক ঘটনা ফারজানাদের, কারণ যাদের জন্মই আজন্ম পাপ তারা এই কথা বলতে পারে। 2001 সাল 1 অক্টোবর বাংলাদেশের রাজনীতিতে যে কি তাণ্ডব চালিয়েছিল, 26,000 নেতাকর্মী হত্যা করেছে এক রাতে, আন্দোলনের সময় অক্টোবর মাস 2006 সাল এক রাতে 8,000 নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে হত্যা বা সন্ত্রাস নির্যাতন এটা নিয়ে বিএনপি নামক এই যে মানে বস্তুত একটি ক্লাব, তারা কখনোই বলতে পারে না, কারণ বাংলাদেশে অন্যায় অত্যাচার গুম খুন এর মধ্যে থেকে বেড়ে ওঠা এবং প্রতিনিয়ত মানে রাজনৈতিক নেতৃত্ব হত্যার জন্য যে আর্জেস গ্রেট নিক্ষেপ করা হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রধান বিরোধী দলের নেতাকে হত্যার উদ্দেশ্যে আর্জেস গ্রেনেড, তাদের পক্ষে যারা ছাপাই দিতে পারে তারা অন্তত মানুষ নয়, অন্য কিছু হতে পারে, তাদের তারা যদি আপনার এই দেশের মৌলিক কোনো পরিবর্তন ঘটাতে চান সেই ঘটনা সম্ভব না। ওই যে বললাম নেতাকে, নেতা তো তারক রহমান, উনি বলছে ক্যানাডার ফেডারেল আদালত, ফেডারেল আদালত এই নিয়ে 5 বার বলেছেন, উনি ভিতরে যতই রিপোর্ট যতই ব্যাখ্যা দিক কিন্তু ওনার দলের স্বেচ্ছাসেবক দলের নেতা যখন তার ওখানে অ্যাজাইলাম চেয়েছিল তখন তার সেই রায়ের মধ্যে থেকে এটা উঠে এসেছে, এটা হলো রিয়ালিটি। এই বাস্তবতাকে কখনোই এড়ানো যাবে না। গুজব কোনটা মিসেস ফারজানা? গুজব হলো এই, অবশ্যই দুঃখজনক যদি গুলশান রায়কে পুলিশ আঘাত করে থাকে, আমি নিন্দা করি, কিন্তু গুজবটা তখনই যখন একটা মানুষকে পিটার হয় আর বলা হয় কি নিপুণ রায় চৌধুরী যখন বলে তাকে হত্যা করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গুলশান রায়, দ্যাট ইজ কল গুজব। এই গুজবের কথা আমি বলছি, আপনাদের যদি সেই বুঝার ব্যাখ্যায় যদি আপনাদের যদি ভুল থাকে কষ্ট থাকে কিছু করার নাই। ভাই আসেন, আমার ভাই বলেছেন 27টা উদ্বোধন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 14-14.5 বছরে অগ্রসমান বাংলাদেশে, বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে তার মধ্য থেকে মঙ্গামুক্ত উত্তরবঙ্গ করেছেন। আপনার ভয় হচ্ছে এখনই বাংলাদেশের মানুষ জানে আপনার যারা ওখানকার নেতাকর্মী তারা পর্যন্ত কিন্তু ব্যানার ফেস্টুন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আগমনের মধ্য থেকে গোটা বাংলাদেশ। আপনি চাই আপনাকে দখল করা দরকার নাই, আপনি ইতিবাচক রাজনীতি করে বাংলাদেশে একটি অন্যতম শক্তির সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবেন, কেন আপনি বিএনপির কাদের উপরে ভর করে অন্যের কাদের উপরে ভর করে আপনি শক্তিতে রূপান্তরিত চান কেন?
এইগুলো থেকে চলে আসে। বিশালীতি একটি দেশের কার্যত তার নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তার মধ্যে থেকে মিশে নীতি করছে, সেটাকে আমি অত বড় করে দেখছি না। তারপরও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সভরিন কান্ট্রির নাগরিক হিসেবে বিং এ সান অফ ফ্রিডম ফাইটার কোনো একটা দেশ আমার দেশের আরোপিও নিয়ে কথা বলবে, আমার অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলবে, আই হেট দিস পলিটিক্স, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে পারলে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। আপনি যদি মনে করে থাকেন যে আমেরিকাকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারবে না, এটা ভুল। আমার হিস্ট্রি কে বলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই আমেরিকা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, ওরা মানবতার কথা বলে, তাহলে মানবতা তো 71 মুক্তিযুদ্ধের সময় আমার মা বোনকে যখন রেপ করেছিল তখন কোথায় মানবতা গেছিল? 1 সেকেন্ড ভাই, আপনি সব একটা কথা বলবেন, 30 লাখ শহীদকে যারা হত্যা করেছিল তাদের পক্ষে তারা দাঁড়ায়, তারা কিসের মানবাধিকারের পক্ষে? আজকে যখন বঙ্গবন্ধু খুনি অগাস্ট মাসে দাঁড়িয়ে মানবাধিকারের পক্ষে কথা বলে, বঙ্গবন্ধুর খুনি আমেরিকায় আছে, আজকের ওদের দেশের নির্বাচন নিয়ে ওদের ক্ষোভ দেশে প্রশ্ন আছে, ওদের দেশে প্রকাশ্য দুর্বলকে স্কুলে গুলি হয়, হত্যাকাণ্ড হয়, তারা জ্ঞান দিতে পারে না। আমি সভরিন কান্ট্রি, আমি আলোচনার টেবিলের মধ্যে জন্ম নেইনি, আমি মহান মুক্তিযুদ্ধের জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখাচ্ছি না কারো কাঁধের উপরে ভর করে ক্ষমতা রাখতে চায় না, 17 কোটি মানুষের উপর আস্থা বিশ্বাস এবং আজকের অগ্রসরমান বাংলাদেশ এটা গোটা দুনিয়ার মানুষ স্বীকার করতে পারে, কিন্তু আপনারা যারা ব্যর্থ রাজনীতিতে সরকার পরিচালনার ব্যর্থতার পরিচয় দিয়েছে, 1996 সালের 15ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের 30 তারিখে 30শে মার্চে পতন ঘটেছে, আবার 2006 সালে পতন ঘটেছে, তারা কথা বলতে পারে না নির্বাচন নিয়ে। 2014-18 সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচন হয়েছে, গণতন্ত্র জনগণের রায় শেখ হাসিনার পক্ষে আছে। আমরা দেশ পরিচালনা করছি, দেশ সেবা করছেন শেখ হাসিনা।